স্বাগত। তো উড়াল দিচ্ছি বাংলাদেশ থেকে সৌদি আরবে হাজবেন্ডের কাছে, খুব শীঘ্রই উড়াল দিচ্ছি। তো এর জন্য সব কাগজপত্র রেডি, আর আজকে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিতে। তো কিভাবে ওইখানে গেলাম, সাথে কি কি কাগজপত্র নিয়ে, এবং ওইখানে যাওয়ার পর কি কি ঘটলো, সবকিছু জানতে হলে আমাদের সাথেই থাকে। এই যে দেখুন, হাতে রয়েছে পাসপোর্ট। শুধু পাসপোর্ট না, বিদেশ যাওয়ার জন্য আরো কিন্তু অনেক কাগজপত্র লাগে। ছবি লাগবে, সাথে অনেকগুলো কাগজপত্র। তো আপনাদের আরো একটা জিনিস বলে রাখি, প্রথমে কাগজপত্র সব রেডি করে ট্রাভেলস অফিসে জমা দিতে হয়। ওইখান থেকে তারা সবকিছু সত্যায়িত করে একটা ফাইল করে দেয়, ঠিক এমন এই ফাইল নিয়ে কিন্তু যেতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। কোথায় বিচারি? ঢাকায়। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে দুপুর 1:45-এর, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু এখানে রয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কি কি কাগজ ফাইলের মধ্যে রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দেই। তো প্রথমে রয়েছে মিশারি রাব্বুর পাসপোর্ট কপি, আকামা কপি, ডিজিটাল আকামা কপি লাগবে, সাথে কিন্তু মুকিম পেপারও লাগবে। আমার পাসপোর্ট কপি, ভোটার আইডি কপি, সাথে রয়েছে মিশারের জন্ম নিবন্ধনের কাগজ। আরেকটা জিনিস জানিয়ে রাখি, বাচ্চার যে জন্ম নিবন্ধন, এটা কিন্তু আমি মিশারিটা ইংলিশে দিয়েছি, ইংলিশে দিয়েছি এবং ওইটা সত্যায়িত করা হয়েছে। বাংলাটাও জমা দিয়েছি, ওরা দেখা যাচ্ছে ইংলিশটা কাজে লাগিয়েছে। যাই হোক, ভিসা তো লাগছেই, সাথে বাচ্চার জন্ম নিবন্ধন, সাথে রয়েছে পাসপোর্ট কপি, এছাড়া রয়েছে দুজনের দুই কপি করে ছবি, এবং ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অরিজিনাল ক্যামেরা দিয়ে তোলা ছবি। তো এই হচ্ছে কাগজপত্র। এছাড়া রয়েছে যেটা সবচেয়ে দরকারি, সেটা হচ্ছে কাবিনের কাগজ, স্বামী স্ত্রীর অরিজিনাল কাবিনের কাগজ জমা দিতে হয়, সেগুলোই সত্যায়িত করতে হয়। তো আমরা যেহেতু আগে আরো তিনবার গিয়েছি, এবার নিয়ে চারবার যাচ্ছি, তো আমরা কাগজপত্র কিন্তু সব আগে থেকেই সত্যায়িত করা, তারপর আবার নতুন করে দেখা যাচ্ছে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, তারপর ভোটার আইডি, ওইগুলো সত্যায়িত করে দিয়েছে। তো ওই ফাইল বানাতে আমাদের লেগেছে দুইটা ফাইল 3,000 করে 6,000 টাকা, মানে ট্রাভেলস অফিসে আমরা 6,000 টাকা দিয়েছি ফাইল বানানোর জন্য। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার যে নিয়েছি, এটা আবার আমরা চেঞ্জ করেছি। প্রথমে যেই ডেটটা নিয়েছিল ওই ডেটে আমরা একটু বিজি ছিলাম, তো পরবর্তী আরেকটা ডেট নেওয়া হয়েছে, এর জন্য 500 টাকা অলরেডি ফাইন দিতে হয়েছে। তো জানি না, মানে ট্রাভেলস অফিস নিয়েছে। যাই হোক, এই হচ্ছে কাগজপত্র। এখন এগুলো সব কাগজ নিয়ে সাথে পাসপোর্ট নিয়ে আমরা যাব সৌদি আরব। না, আগে যেতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিতে, তারপর যাব সৌদি আরবে। মিশারি, আমরা তো চলে যাব, তোমার স্কুলের কি হবে, লেখাপড়ার কি হবে? ওখানে গিয়ে ভর্তি করব, আর এখানে ভর্তি থাকবো। সৌদি আরবের স্কুলে যখন ভ্যাকেশন চলবে, তখন স্কুল বাংলাদেশের স্কুলে তোমার ভর্তি আছে, তখন আমি বাংলাদেশের স্কুলে পড়বো। মিশারি বলতেছে বাংলাদেশের স্কুলে তো সে ভর্তি আছেই, এছাড়া সৌদি আরবে গিয়েও স্কুলে ভর্তি হবে, যখন সৌদি আরবে ভ্যাকেশন চলবে তখন সে বাংলাদেশে আসবে, এসে আবার এই স্কুলে পড়বে, মানে সে দুইটা স্কুলে লেখাপড়া করবে, তাই তো? কন্টিনিউ দুইটা স্কুল। তো এই হচ্ছে অবস্থা। আপনারা অনেকে হয়তো বা জানতে চেয়েছেন যে বিশারির লেখাপড়ার কি হবে, বিশারির লেখাপড়া রানিং থাকবে, কোনো সমস্যা নেই। তো যাচ্ছি আমরা এখন, তো দোয়া করবেন সহি সালামতে যেন আমরা গিয়ে যমুনা ফিউচার পার্কে পৌঁছাতে পারি। আর ওইখানে যেতে আমাদের কিন্তু সময় লাগবে মাত্র 30 মিনিট। তো আব্বাকে সাথে নিয়ে আমি আর মিশারি এখন যাচ্ছি, আর এখন সময় হচ্ছে সকাল 11টা, আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 2:45। আসো। উঠো উঠো মিশারি, উঠো মিশারি, উঠো। তো এই গাড়িতে করে আমরা যাব কাঞ্চন ব্রিজ পর্যন্ত। এখন আমরা চলে এসেছি কাঞ্চন ব্রিজে, এখান থেকে কুড়িল বিশ্ব রোড ধরে তারপর আমরা যাব কুড়িল ফ্লাইওভারের কাছে। শীত মিশারি, ঠান্ডা কেমন? অনেক শীত, কুয়াশা আজকে।
এই যে আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। তো আমি কখনো এখানে আসি নাই, আজকে প্রথমবার আসলাম। তো সময় এখন বেলা 12টা, আস্তে আস্তে আমাদের প্রায় 30-40 মিনিট সময় লেগেছে। তো অবশেষে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। তো এখানে আসার পর কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকবে। এদিকটা এত মানুষের ভিড় কেন, সবাই লাইন ধরে দাঁড়িয়েছে, কেন লাইন ধরে দাঁড়িয়েছে? যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি। এগুলো মনে হয় রাইডস। এত মানুষ কেন? যাই হোক, দুনিয়াটা খুব কঠিন, এটা ঘরের বাইরে বের হলে বোঝা যায়। এখানে কি ভোটাভুটি চলতেছে নাকি? তো এতক্ষণে বুঝতে পারলাম এত মানুষের ভিড় এবং এত লম্বা লাইন কেন। বাংলাদেশে যত বিদেশ যাওয়ার কর্মী আছে, মানে যারা চাকরি করার জন্য বিদেশ যায়, তাদের সবার ফিঙ্গারপ্রিন্ট এই যমুনা ফিউচার পার্কে নেই। আর যারা সৌদি আরবে ফ্যামিলি ভিসায় যায়, তাদের কি খবর? চলুন সামনে এগিয়ে দেখি। যমুনা টিভির অফিস, এটা যুগান্তর পত্রিকার অফিস। তো এখন আমরা চলে এসেছি এই পাশটায়। তো যমুনা ফিউচার পার্কের পাশে দেখা যাচ্ছে এখানে রয়েছে যমুনা টিভির অফিস, সাথে যুগান্তর পত্রিকার অফিস। মানে কখনো আসি নাই, আজকে নতুন আসলাম, অনেক কিছু দেখতেছি জানতেছিও। এদিকটা মনে হয় নতুন নতুন বিল্ডিং করছে। কোন দিকে যায়? তো আব্বাসি নেই, আব্বা আগে আসছিল। তো এইটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের মার্কেটটা। আর এই যে এটার সাইড দিয়ে যে রোডটা, ওই দিক দিয়ে আমরা যাচ্ছি অনেকটা ভিতরে। কি আরো সামনে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এতক্ষণ যে আমরা দেখেছি কত কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, তারা সবাই হচ্ছে বিদেশ যাওয়ার যাত্রী। এই যে এইখানে এসেও লাইন, মানে একটার পর একটা কাউন্টার পেরিয়ে এইখানে এসেছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমার আব্বা যখন লাস্ট গিয়েছিলেন সৌদি আরব, তখন আব্বার মা যমুনা ফিউচার পার্ক থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। তো আমাদের এইখানেই নিয়ে এসেছেন, কিন্তু এইখানে আসার পর দেখলাম যে না, এখন জায়গা চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে নতুন বাজার বাসতলা না কি জানি একটা ঠিকানা বলছে, ওইখানে ফিঙ্গারপ্রিন্ট নেয়। তো এখন আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্ক থেকে নতুন বাজার বা কাউরান বাজারে। আর মার্কেট ঘোরা হলো না, ভেবেছি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপর মার্কেট দেখে যাব, কিন্তু সেই ভাগ্য আর হলো না। তো এখন আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক ছেড়ে কারওয়ান বাজারে। যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে একটা রিক্সা ধরে মাত্র 5 মিনিটের রাস্তা শেষে আমরা চলে এসেছি এই ঠিকানায়। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে বিশাল টাওয়ার, টাওয়ারটার নাম হচ্ছে জামালপুর টাওয়ার। এটার নিচতলায় কিন্তু সৌদি আরবের ফ্যামিলি ভিসার ভিসা প্রসেসিংয়ের কাজ করা হয়। তো এখানে লাইন ধরতে হচ্ছে সিরিয়ালের জন্য। তো জোহরের আজান দিয়েছে, আব্বা গেছেন মসজিদে নামাজ পড়তে, আমি আর মিশারি এখানে অপেক্ষা করব। আসো। তো বাসা থেকে বের হয়েছি সকাল 11:30, এখন বাজে 1:00। তো ঘোরাঘুরি করছি, দেখেন প্রথম গেলাম যমুনা ফিউচার পার্কে, ওইখানে নাই, তারপর আসলাম আবার নয়া বাজারে। তো কতটা দৌড়া দৌড়ি ঝামেলা দেখেন। তো এত দৌড়া দৌড়ি আর কষ্টের কথা মনে হলে মন চায় না আর বিদেশ যেতে। বাবা তোমার কি গরম লাগছে? হ্যাঁ, খিদে লেগেছে, কি খেতে চাও? অনেক ঝামেলা এগুলা। তো এই ঝামেলার কারণে মিশারি বিদেশ যেতে চায় না। না যেতে চাও? ঝামেলা কম হলে তুমি যেতে চাও? কোনো কম নাই, তোমার নানাই তো বাকি কাজ করে দিয়েছে, ট্রাভেলস অফিসে দৌড়াদৌড়ি করেছে, এখন তো শুধু এক জায়গায় এসেছো তুমি। যদি আরো দৌড়াদৌড়ি করতে তাহলে আরো কিভাবে করতা? তো দেখেন অনেকেই দাঁড়িয়ে আছে, বসে আছে, অপেক্ষা করছে যার যার সিরিয়ালের জন্য, ওইখানে লম্বা লাইন।
তো দুপুরের টাইম মিশারি কি খাচ্ছে এটা? আমরা মিশারির পছন্দ এই টক টক ফলের মধ্যে আমরাটাই খাই। আর এদিকটা দেখুন, এদিক দিয়ে কত সুন্দর করে বুট, তারপর বাদাম, চানাচুর, চিরা ভাজা এগুলো বানায়। তো এই খাবারগুলো কিন্তু অনেক মজা। মজাদার খাবার। কোন কালারটা নিবাম সেটি? পিঙ্ক কালার, হোয়াইট, এটার নাম কি জানো? কি নাম? কটন ক্যান্ডি। এটার নাম হচ্ছে হাওয়াই মিঠাই, বাংলায় হচ্ছে হাওয়াই মিঠাই, ইংলিশে বলে কটন ক্যান্ডি। মানে রাস্তায় দাঁড়াইছি তো যেইটা দেখতেছে ওইটাই চাইতেছে। তো আমরা কিন্তু এখন অপেক্ষায় আছি, এই যে লাইন হচ্ছে এখন অ্যাক্টার, অ্যাক্টার সিরিয়াল, আমরা হচ্ছি 1:45। মিশারি প্রথমে খাইলা টক, তারপর খাইলা কি ঝাল, এখন কি খাচ্ছ? মিষ্টি। তার মানে কি টক ঝাল মিষ্টি। তো এখনো দেখুন লম্বা লাইন, মাত্র হচ্ছে 1:30। 1:30-এর সিরিয়াল যারা যারা তাদের লাইন নিচ্ছে এখন। আমরা হচ্ছে 45-এ, 1:45 এখন অপেক্ষা করতে হবে। তো মিশারি আর তার নানা চা খায়। যাই হোক, অপেক্ষার পালা শেষ, অবশেষে আমরা ভিতরে ঢুকলাম। তবে যারা যারা ফিঙ্গারপ্রিন্ট দিবে শুধুমাত্র তারাই কিন্তু ভিতরে ঢুকতে পারবে। কোনো আত্মীয় স্বজন কিংবা হাতে কোনো ব্যাগ থাকলে সেটাও কিন্তু নিয়ে ভিতরে ঢোকা যাবে না। তো নিরিবিলি দেখতেই পাচ্ছেন একজন একজন করে ভিতরে ঢুকানো হচ্ছে। তো কাগজপত্র নিয়ে এখন আমি কেবিনের ভিতরে ঢুকছি। আর পাসপোর্ট জমা দেওয়ার জন্য এখানে দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে সাধারণ ক্যাটাগরি, আরেকটা হচ্ছে প্রিমিয়াম বা ভিআইপি ক্যাটাগরি। আপনি যদি ভিআইপি ক্যাটাগরিতে জমা দেন তাহলে আপনাকে ওইখানে বসিয়ে, সুন্দর একটা রুমে বসিয়ে চা নাস্তার ব্যবস্থা করবে এবং আপনাকে সুন্দর করে ডেকে তারপর ফিঙ্গারপ্রিন্ট নিবে। আবার যখন পাসপোর্ট আনতে যান তখনও কিন্তু আপনাকে সমাদর করা হবে। যাই হোক, আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ, এখন আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা স্লিপ এবং কত টাকা দিতে হবে সেই টাকার স্লিপও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমি টাকা পয়সার হিসাব নিকাশ করছি। আমরা দুইজন গিয়েছিলাম এবং দুইজনের খরচ হয়েছে প্রায় 44,000-45,000 টাকা। যদি আমি সাধারণ ক্যাটাগরিতে দিতাম তাহলে আমার আরও 5,000 টাকা কম খরচ হতো। যাই হোক, রিল্যাক্সে কিন্তু আমি কাজটা করতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমি বাড়ি থেকে যে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম ওইটাতে কান বের করা ছিল না। তো এইখানে এসে আবার স্টুডিও খুঁজে কান বের করে ছবি তুলেছি এবং এতটাই তাড়াহুড়ো ছিল যে ভালো করে হিজাবটাও বাঁধতে পারিনি। তো তাড়াতাড়ি করে এখানে এসে দেখি আমার সিরিয়াল শেষ। তারপর অনেক বলে কয়ে রিকোয়েস্ট করে আমি ভিতরে ঢুকেছি। তো দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে লম্বা একটা স্লিপ। এখন আমি টাকা জমা দিতে যাব কাউন্টারে। এই অফিসের ভিতরেই কিন্তু টাকা জমা দেওয়ার ব্যাংক রয়েছে। তো সামনেই দেখছেন বুথ রয়েছে। তো এখানে হিসাব নিকাশ করে আমার কাছে পাওনাকৃত সকল টাকা দিয়ে দিচ্ছে এবং এইখান থেকেও আমাকে একটা স্লিপ দেওয়া হবে। কাজ হয়ে গেলে যখন পাসপোর্টটা আনতে যাবেন তখন যমুনা ফিউচার পার্ক থেকে আনতে হবে এবং সাথে থাকা কাগজপত্র এবং রিসিট এগুলোও সাথে করে নিয়ে যেতে হবে। আসো মিশারি। তো এখন অনেকে অপেক্ষায় আছে, আমাদের কাজ শেষ। তো কি
কি বলবো, দুঃখের কথা, খুবই ঝামেলা। প্রথমে লাইনে দাঁড়িয়ে আছি, ওইখানে বলছে যে কান বের করে ছবি তুলতে হবে, তো আবার স্টুডিওতে গিয়ে দৌড়াদৌড়ি করে কান বের করে ছবি তুলেছি। আবার ওইখানে লেট ফি দিতে হয়েছে, জরিমানা। তারপর আবার ভিতরে যাওয়ার পর বলছে প্রিমিয়াম করতে হবে, তো ওইখানেও করেছি। সব মিলিয়ে অনেক বেশি খরচ লেগেছে। যাই হোক, অবশেষে কাজ শেষ হয়েছে, এখন আমরা বাসায় যাচ্ছি। আর এখন সময় হচ্ছে বিকেল 4:30। মিশারিও টায়ার্ড, খাওয়া নাই, লই নাই, দৌড়া দৌড়ি। অথরাইজেশন লেটার, মানে আমি আসবো না, আমার পরিবর্তে আমার আব্বা এসে নিয়ে যাবেন, আমরা পরে আর আসবো না, কারণ এত ঝামেলা, আমরা তৃতীয়বার আসতে চাই না। কোথায় গিয়ে নিয়ে আসতে হবে মিশারি? পাসপোর্ট যমুনা ফিউচার পার্ক থেকে নিয়ে আসতে হবে পরবর্তী কাজ। তো অপেক্ষায় আছি কবে প্রসেসিং হবে, কবে আমাদের কাছে ফোন আসবে, তাই তো? কত কত মানুষ এখন। আমরা ভিতর থেকে বের হতে হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। কি যানজট দেখেন, ঢাকা শহর, আমার ঢাকা শহরের নাম শুনলেই ভয় লাগে, এত যানজট, এত কোলাহল, এত মানুষ। আমরা গ্রামের মানুষ, এত কোলাহল কখনো দেখি না, আমরা নিরিবিলি থাকতে পছন্দ করি। তো যাইতেছি, আমি আর আসবো না। পাসপোর্ট যেদিন নিতে আসে ওই দিন আব্বাকে পাঠাবো, আমি আর আসবো না। জামালপুর টাওয়ার, এই টাওয়ারে, এই বিল্ডিংয়ে কিন্তু আমরা ভিসা প্রসেসিং এর কাজ করিয়েছি। এই যে এইখানে গিয়েছি, হাইরে ঢাকা শহর রে, ঢাকা শহর, ঢাকাই বলে টাকা উড়ে। এখন দেখছি ঢাকায় টাকা দিয়া যেতে হয়, ফোন দিব। ওয়াও, ঢাকা শহরে দেখার মতো কিছু নাই, শুধু বিল্ডিং আর গাড়ি। তো আমরা আছি এখন নয়া বাজার, ঢাকা কারওয়ান বাজারের কাছাকাছি নয়া বাজার। কই পাশ থেকে গিয়ে গাড়ি তুলবো, এক গাড়ি একদম বাসায়। তো সময় এখন 5:30, বিকাল 5:30, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন আমরা বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, বাসা থেকে বের হয়েছি সকাল 11:30। বুঝতেই পারছেন সারাদিন কতটা খাটাখাটি হয়েছে, দৌড়াদৌড়ি হয়েছে, আবার মাঝখান দিয়ে ছবি নিয়ে ঝামেলা, তারপর প্রিমিয়াম করিয়েছি, ওইখানে যদিও সময় বেশি লাগে নাই, তো সব মিলিয়ে খুবই টেনশন ছিলাম এবং নার্ভাস ছিলাম। যাই হোক, অবশেষে কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আরো এক ধাপ বাকি আছে, আর ওই কাজটা আমার আব্বা করে দিবেন। তো পাসপোর্ট আসার পরেই কিন্তু বিদেশ যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি থাকবো। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।